আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর বরাবরের মতো সাথে আছি আমি নূপুর চৌধুরী। এই অনুষ্ঠানটি সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত 10টায় সরাসরি সম্প্রচারিত হয়। আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয়ে যারা প্রফেশনাল তাদেরকে নিয়ে আসতে। আমরা আজকে পেয়েছি সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুবে খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু একজন সিপিএ এসেছেন, আমরা কথা বলবো যে ট্যাক্সের সমস্যা সমাধান, সেই সাথে রিয়েল এস্টেট বিষয়টিও আসবে, যে বাড়ি যে ট্যাক্স সেটি কিভাবে আপনারা মেনটেন করবেন সেই বিষয়টি নিয়েও তিনি কথা বলবেন। আমাদের সাথে যুক্ত হতে আপনারা ফোন করতে পারেন 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24usf। সিপিএ ইয়াকুবে খান, আমরা যদি জানতে চাই আপনার কাছে, যে আমরা গত সপ্তাহে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে ব্যক্তিগত করের অনেক ধরনের প্রবলেম হতে পারে, এটি সমাধান আপনি কিভাবে করবেন, তো সেই বিষয়টি নিয়ে কোন জায়গাতে থেকে আজকে শুরু করবেন? যে আমরা শুরু করতে চাই বিশেষ করে যে আমরা প্রবলেমগুলো, আমি একটু সামারাইজ যদি করি, আমরা লাস্ট প্রোগ্রামের রিক্যাপটা যদি করি, সেটি হচ্ছে যে সমস্যা আমাদের থাকবেই। আচ্ছা, ট্যাক্সের প্রবলেম থাকতেই পারে। আপনি যখন ট্যাক্স ফাইল করবেন, বছরের পর বছর আমরা ট্যাক্স ফাইল করি, বা বিভিন্ন অনেক প্রবাসী বাংলাদেশের আমরা যখন ট্যাক্স ফাইল করি, এর মধ্যে প্রবলেম থাকতে পারে। প্রবলেমগুলো একটি হতে পারে আমাদের ভুলের জন্য, আমাদের কোনো ইনফরমেশন আমরা ইনক্লুড না করার জন্য। আরেকটি হতে পারে IRS বা স্টেটের সাইট থেকে তারা হয়তো কোনো র্যান্ডম অডিট করতে পারে। তো যে বিষয়টি আমরা লাস্ট টাইমে আমরা যেটি বিশেষ করে আমরা ইম্পর্টেন্ট মনে করি, সেটি হচ্ছে যে আমরা যখন ট্যাক্স ফাইলগুলো ফাইল করি, আমরা মেডিকেড বলেন বা ফাইন্যান্সিয়াল এইড বলেন বা এই ধরনের বেনিফিটগুলো নিতে গিয়ে যেন আমরা এমনভাবে ট্যাক্স ফাইলটা না করি যাতে করে আপনার যে একটা সামঞ্জস্যতা থাকার কথা, যে আপনার ইনকাম লেভেলের সাথে আপনার এক্সপেন্সের যে একটা একটা সমন্বয় সামঞ্জস্যতা, এটা যদি না থাকে তখন জিনিসটা কিন্তু আপনার কাছে, আমার কাছে যদি প্রশ্ন করে যে তোমার ইনকাম তুমি রিপোর্ট করেছো $3,000 এ মান্থ এবং তুমি $2,500 করে রেন্ট পে করছো এভরি মান্থ, তো সেক্ষেত্রে কিন্তু কীভাবে সম্ভব? তো তখন যে বিষয়গুলি আমরা দেখতে পারি সেটি হচ্ছে যে এই আন্ডার রিপোর্টিং যে পেনাল্টিস থাকতে পারে, এরপরে যদি ওরা ফাইন্ড আউট করে যে না আপনি $3,000 আপনার ট্যাক্স ইনকাম আপনি রিপোর্ট করেছেন ট্যাক্স রিটার্নে, অ্যান্ড দেন আপনার সব ব্যাঙ্ক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট সব কিছু অ্যাড করে যদি দেখা যায় যে আপনার সারা বছরে আপনি $60,000 খরচ করেছেন, যেখানে আপনার আপনি হয়তো আপনার ইনকাম আপনি দেখিয়েছেন $30,000, তো সেক্ষেত্রে এডিশনাল যে $30,000 যে আপনি খরচ করেছেন, এই খরচ এটার তখন আপনাকে সোর্স দেখাতে হবে যে এই মানিটা আপনি কোত্থেকে পেয়েছেন। বিশেষ করে আমরা যারা ট্যাক্স প্রিপেয়ার করি, আমরা আমাদের কিছু জাজমেন্ট থাকে যে আপনি যখন আমাদের কাছে ট্যাক্স ফাইল করতে আসছেন, এখন যদি আপনি একটা দেখেন যে না আপনি কোনো একটা বাড়িতে থাকেন, যে বাড়ির সিঙ্গেল ফ্যামিলি হাউস, যে বাড়ির মান্থলি মর্গেজ পেমেন্ট $4,000, অথচ আপনি যদি দেখেন যে আপনার আপনি $4,000 মর্গেজ পেমেন্ট করে আপনি একটা বাড়িতে থাকছেন এবং আপনি ইনকাম $2,000 বা $3,000, তখন আমাদের ইনফ্যাক্ট যেটা আমাদের, আমরা যদি ডিউ ডিলিজেন্সের কথা বলি, তাহলে আমাদের এই ফাইলটা রিটার্ন না করাটাই হচ্ছে আমাদের, আনলেস যদি আমরা ফাইন্ড আউট করি যে না তার অন্য কেউ সাপোর্ট করছে, হয়তো তার সেলে জব করছে বা অন্য কেউ ফ্যামিলিতে আরও কয়েকজন মিলে থাকছে যারা সাপোর্ট করছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন বড় ফ্যামিলিতে কী হয় যে ছেলে মেয়ে যখন বড় হয়েছে তারা কাজ করছে, স্টিল প্যারেন্টসের সাথে থাকছে এবং তারা হয়তো শেয়ার করছে বা কন্ট্রিবিউট করছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল যে ডিডাকশনগুলো আমরা নিতে পারি না। তো এই ধরনের কিছু ইস্যু, বাট ওইটা আমাদের, আমরা জাজমেন্টাল মিন যে ইস্যুটা, আমরা প্রফেশনালি আমরা যখন দেখি যে না একটা জিনিস যেটা মেক সেন্স করতেছে না, তখন আমরা চেষ্টা করি এই জিনিসটাকে ক্লারিফাই করার জন্য, সমন্বয় করার জন্য, রাইট? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তবে এই বিষয়ে আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলছিলেন যে অনেক সময় আয় এবং ব্যয়ের যে ভারসাম্য সেটি যদি না থাকে তখন আইআরএস থেকে আপনাকে অডিটের সম্মুখীন হতে হয়, সে পর্যায়ে আপনি যদি কাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যদি হয় এই ধরনের প্রবলেমে, তখন আপনারা সমাধান কিভাবে করে থাকেন? সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের, আমরা চেষ্টা করি যে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসার জন্য, তখন আপনাকে অবশ্যই, আপনার যদি এই ধরনের অডিট আসে আপনাকে IRS এর কাছে আপনাকে যেতে হবে,
বা তাদের বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা ফেস টু ফেস করে অনেক ক্ষেত্রে আমরা ইনফরমেশনগুলো সাবমিট করে দিই, বাট যে জিনিসটি আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা আমরা যদি মনে করি যে না এটা আমাদের খুব সহজ একটা ব্যাপার বা আমি আমার ইনফরমেশনগুলো আমি সাবমিট করি, কারণ এটা হচ্ছে যে আপনার ট্যাক্স ফেয়ার বা প্রবাসী বাংলাদেশি বা আজকের ভিউয়ার যারা আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে যখন এই ধরনের সিচুয়েশন হয় আপনি আপনি যেহেতু আপনি একজন সিপিএ না, আপনি একজন ইএ না, তো সেক্ষেত্রে আপনাদের উচিত হবে যে কোনো একজন প্রফেশনালের সাথে যোগাযোগ করে যে আমার সিচুয়েশন রাইট, কারণ আদারওয়াইজ আপনি না জেনে যদি একটা জিনিস চেষ্টা করেন সলভ করার জন্য এটা হয়তো আপনি ড্যামেজ করে ফেলতে পারেন, মানে আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেকে আছেন যে মনে করেন যে না আমি সবকিছু জানি বা ইটস এ ডিফারেন্ট থিং, অনেকে আছেন এটা নিয়ে পড়াশোনা করছেন বা তাদের যাদের, বাট আমি মনে করি বিশেষ করে যে এই ধরনের সিচুয়েশন আসলে আমাদের আমরা বিভিন্ন টাইম টু টাইম আমরা দেখে আসি যে প্রফেশনালদের হেল্প নিলে আপনার বেনিফিটটা এটা অনেক বেশি হবে, আপনার যে প্রফেশনালদের কস্ট যেটা তার থেকে, কারণ আমাদের আমরা জানি যে জিনিসগুলো কীভাবে বের করে নিয়ে আসতে হবে, কী কী কীভাবে আমরা একটা প্রশ্ন থাকলে, বিশেষ করে আমরা যখন আইআরএসের কাছে রিপ্রেজেন্ট করতে যাই তখন একটা অডিট শুরু হলে তখন অডিটের অডিটর কী করে ট্যাক্স পেয়ারের কাছে তাদের শুধু ট্যাক্সের ব্যাপারগুলো না, ফ্যামিলি ইনফরমেশন, আপনি কোথায় জব করেন, কোথায় ব্যাংকিং করেন, সব ইনফরমেশনগুলো কিন্তু তারা জানতে চাইবে। আচ্ছা, তো এর মধ্যে আপনি যখনই সব ইনফরমেশনগুলো আপনি দিবেন আপনাকে হয়তো এমন এমন ধরনের প্রশ্ন করতে পারে যে জিনিসগুলো হয়তো আপনি জানেন না বা আপনার আপনি কীভাবে রিপোর্ট করবেন তাও জানেন না বা কীভাবে আপনি এক্সপ্লেন করবেন সেটাও আপনি জানেন না, বাট সুবিধাটা হচ্ছে যখনই আমরা রিপ্রেজেন্ট করতে যাই তখন আমাদের কিন্তু এক্সকিউজ থাকে যে একটা জিনিস আমি না নাও জানতে পারি বিকজ এটা আমার ব্যাপার না, সময়নারীর সুযোগ থাকে, তখন আমরা হয়তো সময়টা নিতে পারি যে না আমি জিনিসটা জানি না আমি তোমাকে জেনে জানাবো। তো এই যে টাইম এই যে জিনিসগুলো, কিন্তু আপনি যখন নিজেই উপস্থিত তখন আপনাকে যদি প্রশ্ন করা হয় রাইট, আপনি যদি প্রশ্ন করা হয় যে আপনি কোন ব্যাংকে ব্যাংকিং করেন, এটা তো আসলে আপনি বলতে পারবেন না যে আমি জানি না, বিকজ এটা আপনার জানার একটা কথা, এটা এক্স্যাক্টলি। সো এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা যখন দেখি তখন আমরা দেখি যে না অনেক ক্ষেত্রে যখন ট্যাক্স পেয়ার নিজে গিয়ে ইনফরমেশনাল দিতে যায় তারা অনেক ইনফরমেশনগুলো ভুল করে ফেলে। আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাই, আমাদের কমিউনিটিতে বিশেষ করে ফ্যাটকা এবং এফবার দুটি বিষয় আছে, দুটি বিষয় হচ্ছে ফ্যাটকা হচ্ছে 2010 এর একটা নতুন, বিস্তারিতভাবে জানতে চাই যেমন শব্দ দুটো আমার কাছেও নতুন। শিওর, সো একটা হচ্ছে আপনার এফবার আর একটা হচ্ছে ফ্যাটকা। তো ফ্যাটকাটা হচ্ছে ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট, তো এটা হচ্ছে 2010 এর একটা নতুন আইন। এই আইনটা হচ্ছে যে আপনার কোনো ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডারের যদি ফরেন কোনো কান্ট্রিতে কোনো লিকুইড অ্যাসেট থাকে, লিকুইড অ্যাসেটের মধ্যে আপনার ক্যাশ হতে পারে, সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে, আপনার স্টক বন্ড হতে পারে, আপনার যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে, ইন্স্যুরেন্স ক্যাশ ভ্যালু থাকতে পারে, এই ধরনের বিভিন্ন আপনার ফিক্সড ডিপোজিট বলেন, না বাড়িটা লিকুইড অ্যাসেট না, আচ্ছা বাড়িটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। তো এই ধরনের যে কোনো লিকুইড অ্যাসেট যদি আপনার থাকে ওভার সার্টেন অ্যামাউন্ট অফ মানি, তো মোস্টলি এটা হচ্ছে যে আপনার $100,000, এটা ভ্যারি করে আপনার অ্যাট এ টাইমে কত টাকা আপনার ম্যাক্সিমাম, যদি 100,000 বা 150,000 ডিফারেন্ট এই অ্যামাউন্ট আছে আপনার যদি জয়েন্ট ফাইল হয়, বাট এইটা এই যে লট এটা মনে করেন যে আমরা এটা নিয়ে অনেক কাজ করেছি, বিভিন্ন সেমিনার করেছি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যদি আপনি আপনার যদি ওভার $100,000 থাকে দেন মোস্ট লাইকলি আপনার এটা রিপোর্ট করাটা এখানে আপনার আপনার রিকোয়ার্ড, মানে বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক, যদি আপনি না করেন এখানে আপনার পেনাল্টি আছে বিভিন্ন ধরনের। এই বিষয়গুলো যদি আপনার থাকে, অনেকে আছে বাংলাদেশে ফিক্সড ডিপোজিট করা আছে, তো ফিক্সড ডিপোজিট থাকলে আপনার যে কোনো ধরনের ফিক্সড ডিপোজিট হোক, এটা আপনার ইউনো সেভিংস বলেন, যে কোনো ধরনের আপনার ইনভেস্টমেন্ট বা ব্যাংকে যদি টাকা থাকে সেটা আপনাকে ওভার সার্টেন অ্যামাউন্ট যদি থাকে দেন এটা আপনার ট্যাক্স রিটার্ন এটা রিপোর্ট করতে হবে। আচ্ছা, আপনার যদি কোনো ফরেন অ্যাকাউন্টে যদি লিকুইড আপনার $10,000 অথবা বেশি থাকে দেন আপনাকে এটা রিপোর্ট করতে হবে। $10,000 অনেকেরই আমরা জানি যে এই ধরনের থাকতে পারে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো জানা বা এটা জেনে এটা রিপোর্ট করা, অনেক অনেক সময় হয়তো এটা আপনার আপনার ট্যাক্স প্রিপেয়ার হয়তো আপনাকে প্রশ্ন নাও করতে পারে বা আপনি নাও জানতে পারেন, বাট আপনাকে জানতে হবে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। অনেকে আছেন বিশেষ করে আপনার এর বাইরে আরেকটা জিনিস, সেটি হচ্ছে যে আপনার যদি কোনো ফরেন কান্ট্রি, তাহলে সে বাংলাদেশে যদি আপনার কোনো
অ্যাসেট থাকে, যে অ্যাসেট থেকে আপনার ইনকাম আসছে, লেটস সে আপনার রেন্টাল প্রপার্টি আছে, প্রপার্টি, এই রেন্টাল প্রপার্টির কোনো ইনকাম বা এই যে ব্যাংকের যে টাকার কথা বলছেন, এই ব্যাংকের যদি কোনো ইন্টারেস্ট আসে, সেই ইন্টারেস্টগুলো কিন্তু এখানে আপনার ট্যাক্সটা রিপোর্ট করতে হবে। আচ্ছা, এখন খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটি হচ্ছে যে আপনার যদি এখানে আমরা বিশেষ করে যাদের লো ইনকাম থাকে, লো ইনকামের জন্য আপনার বাচ্চাদের আর্ন ইনকাম ক্রেডিট পেয়ে থাকে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেয়ে থাকে, রাইট, বিভিন্ন ধরনের যে বেনিফিট স্টেট এবং ফেডারেল থেকে, তো কোনো ফ্যামিলির যদি এই কোনো দেশের যদি কোনো ইন্টারেস্ট ইনকাম বা যদি রেন্টাল ইনকাম মোর দ্যান আপনার $3,200 যদি থাকে, অলমোস্ট $3,200, তো তখন কিন্তু এই বাচ্চাদের যে ক্রেডিটটার জন্য কিন্তু সে কোয়ালিফাই না। আচ্ছা, কোয়ালিফাই একজন আছেন আমাদের সাথে ফোনে, আমরা একটু নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে যুক্ত? আমি ব্রঞ্জ থেকে ওয়াহিদ বলছিলাম। ওয়াহিদ ভাই বলুন। আচ্ছা, আমি একটু ইয়াকুব স্যারের কাছে জানতে যাচ্ছিলাম, আজকে আমার দুপুরবেলা একটা ফোন আসছে, মানে আননোন নাম্বারে কম্পিউটার অপারেটরের মাধ্যমে বলতেছে আইআরএস এর তারা ফাইল দেখছে আমার নাকি কি সমস্যা, যদি ওদের সাথে না কন্টাক্ট করি উইদিন 7 ডেজ এর মধ্যে ইভেন গো টু কাস্টডি, তো প্লিজ কন্টাক্ট আস, আমার নাম আমাকে নাম্বার দিচ্ছে এবং যোগাযোগ করতে বলছে, তো হয়রানি করতেছে। আজকে আমার বিশেষ করে আমার দুইটা ক্লায়েন্ট আমাকে ফোন করেছেন, স্যাম ইস্যু আজকে ফোন করেছেন, তো ফোন করে আপনাকে হয়তো থ্রেট দিবে যে আপনার সার্টেন একটা অ্যামাউন্ট ডিউ আছে, এটা আপনার আপনাকে লেটার পাঠানো হয়েছে, আপনি হয়তো রেসপন্স করেননি, যার জন্য এখন কালেকশনে চলে গেছে, এটা কোর্টে চলে গেছে, সো এখন আপনি আপনি যদি এখনই এটা পেমেন্ট না করেন দেন আপনাকে এখনই অ্যারেস্ট করা হবে, এবং আপনাকে আরও বলা হয় যে আপনি কোনো অন্য কাউকে ফোন করতে পারবেন না, আপনার সিপিএকে বা অন্য কাউকে ফোন করতে পারবেন না। অনেক ক্ষেত্রে আমরা এমনও থ্রেট পেয়েছি যে আপনার বাচ্চা স্কুলে আছে, ওরা থ্রেট দেয় যে তোমার বাচ্চাকে এখন স্কুল থেকে আমরা উঠে নিয়ে নেব বা তোমাকে ডিপোর্ট করে দেবো এখনই। সো এগুলো মোস্টলি হচ্ছে স্ক্যাম কল, বাট মোস্টলি আইআরএস যদি কোনো আপনি কোনো কিছু ও করেন সেক্ষেত্রে ওরা নর্মালি লেটার দেয়, লেটার মোস্টলি একটা একটা করে আপনার 4-5 থেকে 6 লেটার আসার আগে কোনো ধরনের কালেকশন অ্যাক্টিভিটিসে যায় না, এবং কালেকশন অ্যাক্টিভিটিসে গেলেও সেটা হচ্ছে আপনার আপনার বিশেষ করে আপনি যে কাউন্টিতে থাকেন এই কাউন্টিতে আপনার নামে একটা লিন ফাইল করা হয়, এরপরেও যদি আপনি রেসপন্স না করেন সেক্ষেত্রে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে তখন ওরা লেভি করে, লেভি হচ্ছে ব্যাঙ্কে ইনফর্ম করা যে আপনার ব্যাঙ্কে কোনো টাকা থাকলে সে টাকাটা তুলে নেওয়ার জন্য বা হোল্ড করার জন্য। সো আইআরএস মোস্টলি কিন্তু আপনার এই ধরনের আমরা সিচুয়েশন দেখি না যে ওরা আপনাকে কল করে থ্রেট দিবে যে আপনাকে অ্যারেস্ট করবে বা আপনাকে ডিপোর্ট করে দিবে বা আপনার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে নিবে। সো মোস্ট লাইকলি এটা হচ্ছে আপনার বিশেষ করে আপনার কোনো স্ক্যাম কল, এগুলো আমরা পরামর্শ কি থাকবে, কারণ সবাই তো ভয় পাবে, সবাই ভয় পাবে, এটা ভয় পাওয়ার কিছু নেই, বিশেষ করে আপনার যদি স্টিল কোনো কনসার্ন থাকে আপনি সরাসরি আইআরএসকে ফোন করতে পারেন, আইআরএসকে ফোন করে আপনি জানতে পারেন, আপনার বিশেষ করে যদি ইন্ডিভিজুয়াল ট্যাক্সের ব্যাপার হয় সেটি আমরা আপনি কল করতে পারেন 1-800-829-1040, এই নম্বরে সরাসরি কল করে আপনি কিন্তু আপনার প্রশ্নটা করতে পারেন। বিশেষ করে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনো শুধু আইআরএসের ব্যাপার না, আপনি যদি মনে করেন যে কোনো একটা অনেক ক্ষেত্রে আপনি যদি কোনো একটা ফোন কল পান যে ফোন কল করে আপনাকে আপনাকে হয়তো প্রশ্ন করছে যে আমরা আপনার ক্রেডিট কার্ড কোম্পানি থেকে কল করছি, আপনার এই ইনফরমেশনগুলো দরকার, সো নর্মালি আপনার যদি কেউ আপনাকে ফোন করে তখন আপনার ইনফরমেশনটা দেওয়া কিন্তু খুব একটা ওয়াইজ না, বেটার হচ্ছে আপনি জাস্ট ফোনটা রেখে আপনার যে কার্ড আছে প্রতিটা কার্ডের প্রতি জায়গায় কিন্তু নাম্বার আছে, আপনি সেই নাম্বারে যখন ডায়াল করবেন তখন আপনি জানেন যে কলটা আপনি কোথায় করছেন, বাট যদি কেউ বাইরের থেকে কল করে সেক্ষেত্রে আপনি যদি অ্যান্সার করে ইনফরমেশন দেন বা আপনি অনেক ক্ষেত্রে এভাবে বিভিন্ন রকম স্ক্যাম কল করে ফাঁদে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়, সো মোস্টলি আপনার বিশেষ করে পার্সোনাল ইনফরমেশনগুলো অনেক সময় আপনার দেখবেন যে কোনো জায়গা থেকে কল করে আপনাকে আপনার হয়তো ক্রেডিট কার্ড নাম্বার চাচ্ছে যে আমি তোমার ক্রেডিট কার্ড কোম্পানি থেকে কল করছি, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাই করো, হ্যাঁ, বা তোমার অ্যাড্রেসটা ভেরিফাই করো, তো সেক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন হলে আপনি যদি নর্মাল কোনো প্রশ্ন করে সেক্ষেত্রে আপনি হয়তো মনে করতে পারেন যে আমার ক্রেডিট কার্ড কোম্পানি আমাকে ফোন করেছে, তো এই ধরনের যদি কোনো পার্সোনাল ইনফরমেশন চাওয়া শুরু করে সেক্ষেত্রে আপনার উচিত হবে না যে বাইরের থেকে একটা কল আসছে আপনি না জেনে সব ইনফরমেশনগুলো শেয়ার করা। আমাদের সাথে যুক্ত আছেন আরও একজন, ফোনটি আমরা নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে যুক্ত? জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমার নাম হচ্ছে আসিফ, আমি মিশিগান থেকে। জি আসিফ ভাই বলুন। আচ্ছা, আমার ওই ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে আমার বাংলাদেশে আমি বাড়ি ভাড়া পাই প্রায় 4.5 লক্ষ টাকা, ধরেন $5,000 উপরে প্রতি মাসে, কিন্তু আমি তো এখানে ট্যাক্সে সেটা শো করি না, এই জন্য যে আমি তো এখানে ওই টাকাটা আনতে পারছি না, কারণ ওই টাকার ইন্টারেস্ট আমি ভোগ করতে পারি না, কিংবা ওই টাকাটা আমি এনে আমেরিকাও খরচ করতে পারি না, আমি আমেরিকাতে যা কামাই তাই খরচ করি। তো এখন আমি আবার এখানে যদি ট্যাক্সে আমার সেই ইনকামটা দেখাই, আমার বাড়ি ভাড়ার এই প্রতি বছর $5,000-6,000 ইনকাম প্রতি মাসে, সেটা আমার জন্য কতটুকু ভালো হবে এবং আমার জন্য কি লাভ কি ক্ষতি? আচ্ছা জি, ধন্যবাদ আসিফ ভাই আপনাকে। আপনার যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার প্রথমত আপনার যে বাড়ি ভাড়া পাচ্ছেন $5,000, এই $5,000 হয়েছে $60,000, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই $5,000 আপনি যে ভাড়া পাচ্ছেন এর জন্য কিন্তু আপনার বিভিন্ন ধরনের খরচ আছে। আপনার ট্যাক্সের একটা, আপনার যেটা বাংলাদেশের যে একটা ট্যাক্স দিতে হয় প্রপার্টির উপরে সেটি আছে, আপনার হয়তো এখানে মেইনটেন্সের কস্ট আছে, আপনার হয়তো রিপেয়ার্স অ্যান্ড মেইনটেন্স আছে, আপনার যদি ইন্স্যুরেন্স থাকে বা আপনার অন্য অন্য আদার যে ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল কমন এরিয়ার জন্য, এই যত ধরনের খরচ আছে সব খরচগুলো আপনাকে বাদ দিতে হবে। এর বাইরে আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে আপনার যদি কোনো লোন থাকে, লোনের ইন্টারেস্ট যদি থাকে, সেটিও কিন্তু এই $5,000 থেকে ডিডাক্টেবল, $5,000 বা আপনি $60,000 যেটি বলেন। দেন হচ্ছে আপনার এই আপনার যে প্রপার্টিটা আছে, প্রপার্টির উপরে আমরা একটা ডিপ্রিসিয়েশন ডিডাকশন নিতে পারি, এটা হচ্ছে নন ক্যাশ একটি এক্সপেন্স। সো এই ডিপ্রিসিয়েশনটা নিলে কিন্তু আপনার যে টোটাল ইনকাম $60,000 থাকে, এই $60,000 থেকে অনেক টাকা কমে আসবে। তো হয়তো আপনার দেখা যাবে যে $5,000 মধ্যে আপনার হয়তো $1,000-2,000 আপনার রিমেইনিং থাকবে, সেটি হচ্ছে আপনার নেট ইনকাম। তো যেটি সেটি হচ্ছে যে আপনি যদি US সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার হন আসিফ ভাই, দেন আপনার ইনকামটা হচ্ছে গ্লোবাল ইনকামের উপরে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। হোয়াট ইট মিন্স, সেটা হচ্ছে যে আপনার যদি শুধু US না, US এর বাইরেও যদি কোনো ইনকাম থাকে, সেই টোটাল ইনকামের দিয়েই কিন্তু আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। কিন্তু ওনার যে জায়গাটিতে প্রশ্ন ছিল, উনি যেহেতু বাংলাদেশ থেকে অর্থটি আনতে পারছেন। আমি আসছি, আমি আসছি যে আপনার, আমি আমি আপনার বাকি অংশটিতে আমি আসতেছি, রাইট। সো সেটি নাও, এখন আপনি এটা আপনাকে রিপোর্ট করতে হবে টোটাল ইনকামটা, আপনি ইনকামটা আপনি পান কি না পান। মনে করেন যে আপনি যখন একটা ব্যাংকে রাখেন বা আপনি টাকা রাখেন, কিন্তু সেক্ষেত্রে আপনি হয়তো যদি ইন্টারেস্টটা আপনি উইথড্র করছেন না, বাট স্টিল কিন্তু আপনার এটা ইনকাম, ট্যাক্সেবল ইনকাম। সো আপনি যদি রেন্টাল ইনকামটা আপনি নিয়ে আসেন বা অন্য জায়গায় ইনভেস্ট করেন, মানিটা কোথায় যাচ্ছে এটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আপনার প্রপার্টি আছে, আপনি প্রপার্টি থেকে ইনকাম পাচ্ছেন, এটা আপনাকে রিপোর্ট করতে হবে খরচগুলো, আপনি টাকাটা আনেন কি না আনেন সেটা পরের ব্যাপার। সো এই হোপফুলি এটা আপনার, কারণ এটা যদি কখনো আপনাকে অডিট করে, অডিট করলে যদি আপনাকে, বিশেষ করে আপনি যদি কারো রিপ্রেজেন্টেশন না নিয়ে আপনি সরাসরি IRS এর অফিসে যান, তখন আপনাকে কিন্তু এই প্রশ্নটা আপনাকে করবে যে আপনার US এর বাইরে কোনো অ্যাসেট আছে কিনা বা প্রপার্টি আছে কিনা, কোনো ইনকাম প্রডিউসিং অ্যাসেট আছে কিনা, তখন কিন্তু আপনাকে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে যে না আমার প্রপার্টি আছে। দেন তখন নেক্সট কোশ্চেন আসবে যে কই আমি তো তোমার ট্যাক্স রিটার্নে কোনো এই ধরনের ইনভেস্টমেন্ট প্রপার্টির কোনো কিছু নাই, কিছু নাই, তো সেক্ষেত্রে আপনাকে এই ধরনের হয়তো ঝামেলা পড়তে হতে পারে। তো আপনার ডেফিনেটলি আপনার CPA এর সাথে আপনি যোগাযোগ করবেন এবং আপনি তাকে বললে আমার মনে হয় যে সে আপনাকে বেটার এক্সপ্লেইন করবে, মানে সব সমস্যা, কিন্তু সত্য তথ্য দেওয়াটা ভালো, এটা রিকোয়ার্ড, আপনাকে রাইট, আপনি এটা। আরেকজন আছেন ফোনে, আমরা একটু নিয়ে তারপরে বিরতিতে যেতে হবে। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে? কে আছেন আমার প্রশ্ন হইল এই যে বললো যে আমাকেও এরকম প্রশ্ন ইয়া করে, টেলিফোন করে যে IRS এর ইয়া করার জন্য নানান ডয়ের বয় দেখায়, কিন্তু যেই নাম্বার গুলিতে ওরা ফোন করে ওই নাম্বার গুলি এইখানে পুলিশ বা FBI ওরা ইনকোয়ারি করে ওদের ধরে না কেন? এটা হইলো এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হইলো, এখন যে বললো যে গ্লোবাল ইনকাম থাকলে, ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকলে, আমি তো ইনভেস্ট কোন প্রপার্টি করি না, আমি প্রত্যেক সূত্রে প্রপার্টি পাইছি, ওইটা থেকে ইনকাম
ইনকাম ট্যাক্সের ব্যাপারে যেই কথাগুলি এখন বললেন ওইটা কি প্রযোজ্য হবে? আচ্ছা, ওটা কি দেখা? জি জি, ধন্যবাদ। জি ধন্যবাদ মতি রহমান ভাই, আপনি সুন্দর দুটি প্রশ্ন করেছেন এবং কঠিন প্রশ্ন। জি জি, আপনার প্রথম প্রশ্ন যেটা সেটি হচ্ছে যে আপনার এই যে স্ক্যাম যে কলগুলো আসছে, আমরা এই বিষয়টি আসলে আজকে নেই, বিষয়টি লাস্ট আই বিলিভ অ্যাট লিস্ট 5-7 ইয়ার্স ধরে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি, বারবার আলোচনা করি, আমরা যখন সেমিনার করি আমরা এটা এই জিনিসগুলো শেয়ার করি যে আপনারা এই স্ক্যামের ফাঁদে পড়বেন না। তো এই যে বিষয়গুলি সেটি হচ্ছে যে আমরা শুধু এটা আপনার আপনার ইস্যু না, এটা আমাদেরও ইস্যু। আমরাও বিশেষ করে যখন আমাদের কোনো ক্লায়েন্টের এই ধরনের সিচুয়েশান হয় তখন আমরাও তাদেরকে অনেক ক্ষেত্রে বোঝাতে ব্যর্থ হই। আমার অনেক ক্লায়েন্ট আছে বেসিক্যালি ওনারা মনে করেন যে না এটা আমাকেও জানানোর প্রয়োজন, অনেকে টাকা দিয়েও দিচ্ছেন। তো যে বিষয়টি সেটা হচ্ছে আমরাও কিন্তু এই ইনফরমেশনগুলো এই ফোন নাম্বারগুলো এই ফোন নাম্বারগুলো আসলে র্যান্ডমলি এটা একটা ফোন নাম্বার না, এটা থাউজেন্ডস অফ ফোন নাম্বার ওরা ক্রিয়েট করে, উঠেও না ফোন নাম্বারটি ওঠে না, বা ফোন নাম্বারটি উঠলে এই জিনিসগুলো আমরাও কিন্তু আমি পার্সোনালি কিন্তু এটা বিভিন্ন এজেন্সিকে আমরা এটা রিপোর্ট করেছি, আমি আইআরএস এর বিভিন্ন প্লেস আছে যেখানে রিপোর্ট করা যায়। সো এটা আসলে ওরা কিছু কিছু এই ইস্যুগুলো কিন্তু ওরা সলভ করছে, কিছু কিছু এই যারা স্ক্যাম করছে কিছু কিছু লোককে কিন্তু ওরা ধরেছেও, এটা আপনার আপনি যদি গুগল করেন আপনি জানতে পারবেন। কিন্তু এটা আসলে টোটালি স্টপ করাটা ওদের জন্য হয়তো এটা সহজ না, বাট কিছু কিছু এই রিলেটেড কিছু যারা এই যে ইয়েগুলো করে এদেরকে কিছু আপনার অ্যারেস্ট করেছে আপনার। সো এটা আপনার কনসার্ন, বাট আমি চেষ্টা করবো এটা বিশেষ করে আমি যে এজেন্সি আছে বেদেশ এদের কাছে ইনফর্ম করার জন্য আমি চেষ্টা করবো। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা সেটি হচ্ছে যে আপনার যদি আপনার যে ইনভেস্টমেন্ট প্রপার্টি, এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি এমনটি না যে ইনভেস্টমেন্ট প্রপার্টিটা আপনি পারচেস করছেন, এটা এমন হতে পারে যে আপনি এটা আপনার ফ্যামিলির থ্রো দিয়ে বা এটা আপনার কোনো ইনহেরিটেন্স বা কেউ আপনাকে গিফট করছে, বাট যখনই প্রপার্টিটা আপনার আপনার কাছে চলে আসবে যে এটা আপনি এটার মালিক, এখন মালিকটা কীভাবে বুঝবেন? যখন আপনি দেখবেন যে এই প্রপার্টিটা কি আপনার এখন সেল করার অ্যাবিলিটি আছে কিনা, এটা যদি আপনার এখন সেল করার বা ট্রান্সফার করার অ্যাবিলিটি থাকে দেন হচ্ছে আপনি এটা ওনার। আচ্ছা, সো তখন হচ্ছে এটা দ্যাট মিন্স আপনি এটার এটা টাইটেল আপনার কাছে, এটা টাইটেল আপনি ওন করেন। সো যখনই এই সিচুয়েশন হবে যে এটা আপনি ওন করছেন তখনই কিন্তু এটার ইনকাম বা এক্সপেন্সগুলো রিপোর্ট করা আপনার দায়িত্ব, বিকজ এটা আপনি ওন করছেন। সো সেক্ষেত্রে আপনি যদি প্রশ্ন করেন যে আমার যে ইনহেরিটেন্স যেটা, ইয়াস, সেক্ষেত্রে আপনি টেকনিক্যালি এটার আপনি যেহেতু এটা আপনার এটা আপনারই অ্যাসেট, সো এটা আপনার ইনকাম এক্সপেন্সগুলো রিপোর্ট করাও কিন্তু এটা আপনার এজ এ সিমিলার আপনার রাইট আপনার পারচেস করার মতো সিমিলার ওয়েতে আপনাকে রিপোর্ট করতে হবে, রিপোর্ট করতে হবে। এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তবে দর্শকদের কিছু ইনফরমেশন দিয়ে নিতে চাই ইয়াকুব খান আপনার মাধ্যমে। সেটি হচ্ছে আমরা কিছুদিন আগে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন হয়েছিল, প্রতি বছর 2 বিলিয়নের মতো এরকম স্প্যাম কল পুরো গোটায় আমেরিকা জুড়েই কিন্তু এগুলো করা হয়। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে কেন তদন্ত সংস্থাগুলো খুব দ্রুত ধরতে পারে না, এই কলগুলো অনেকগুলো আসে আমেরিকার বাইরে থেকে, অর্থাৎ যারা চেইন তারা কিন্তু ফোনগুলো যেমন আমেরিকার বাইরে থেকে আসলে, চায়না থেকে আসলো, ইন্ডিয়া থেকে আসলো, খুব সহজে কিন্তু রিকগনাইজ করে যে পানিশমেন্ট নাম্বারগুলো, রাইট, এই নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু একটা নাম্বার না। এবং আপনি জানেন কিনা লাস্ট আই থিং ইভেন লাস্ট ইয়ার আই থিং কিছু ইন্ডিয়া থেকে কিছু এই যারা এটার সাথে জড়িত আই থিঙ্ক 15 or 15 or 18 জনকে এইভাবে এই এই গ্রুপের সাথে যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে, বাট কন্টিনিউ ইস এ বিগ মানি যার জন্য অনেকে আছে এটা কন্টিনিউ, তারা চক্রটাও বড়, যেটি আমেরিকার বাইরে, যেটি এফবিআই হয়তো একদম নাগালের বাইরে থেকে এগুলো করা তারা চেষ্টা করছে, বাট কমপ্লিটলি স্টপ করাটা সহজ না, যেহেতু সে কারণে কিন্তু সচেতন হতে বলে যে এই ধরনের কল আসলে কি করণীয়, সেক্ষেত্রেও কিন্তু তারা অনেক ধরনের প্রচারণামূলক কাজও করে থাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে আবারও কথা বলছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা একজন সিপিএ পেয়েছি ইয়াকুব খান, একজন বিরতির আগ থেকে ফোনে আছে, আমি ফোনটি নিয়ে নিই, তারপরে আমরা কথা বলবো এই বিষয়ে। আচ্ছা, লাইনটি কেটে গেছে, এবং প্রিয় দর্শক আবার আপনি একটু চেষ্টা করতে হবে, যেহেতু আমরা বিরতিতে ছিলাম, আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে যে স্প্যাম কল আপনি বলছিলেন, আরেকটু যদি জনগণকে সচেতন করার জন্য, এটি ঠিক আছে যে তদন্ত সংস্থাগুলো কাজ করবে তাদের মতো, কিন্তু কাজ করছে, কিন্তু আমাদের নাগরিক হিসেবেও তো কিছু আমি বলবো সচেতন হওয়া প্রয়োজন, আমাদের চেষ্টা করতে হবে যে এই বিষয়টি জানার জন্য। আর কিন্তু প্রবলেম যেটা সেটি হচ্ছে যে আপনার হয়তো আপনি জানেন বা আপনার রিলেটেড কেউ এই এই ধরনের ফাঁদে পড়েছে বা এই ধরনের সিচুয়েশনে ইনভলভ হয়েছে, বাট এখন আমি হয়তো জানি না, বাট আমার 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 এটা আমার
জানার বাইরে, হঠাৎ করে যখন আমার কাছে কলটা আসবে তখন আমি কিন্তু হতভম্ব হয়ে আমি কিন্তু খুব নার্ভাস ফিল করে, এবং ওদের এটা হচ্ছে যে আপনি ফোন হ্যাং আপ করতে পারবেন না, হ্যাঁ আপনাকে গিয়ে এখনই ব্যাংকে না, ব্যাংকে গেলে তো না, এটা আপনাকে গিয়ে কোনো সিভিএস বা কোথাও গিয়ে আপনাকে মানি কার্ড কিনতে পাওয়া যায়। আচ্ছা, তো মানি কার্ড কিনে আপনাকে ওই নাম্বারটা ওদের কাছে দিলে ওরা টাকাটা ওখান থেকে নিয়ে নিতে পারে, যাতে ওরা ওদের কোনো কোনো কানেকশন না থাকে বা কোনো ট্রানজেকশনের কোনো প্রমাণ না থাকে। তো এভাবে শুধু আপনার এই যে বিষয়গুলো আমরা জানি এটা একটা প্রবলেম, এবং এটা আপনি যদি আইআরএস এর ওয়েবসাইটে দেখেন বা আইআরএস এর যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, যে আইআরএস ক্লিয়ারলি তারা স্টেট করছে তাদের ওয়েবসাইটে যে আমরা এই ধরনের থ্রেড দেই না, যে কোনো ক্লায়েন্ট আপনার এটা আপনার যেটি আপনার ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে আপনার সিভিল ম্যাটার। আচ্ছা, সিভিল ম্যাটার আমরা একটা প্রশ্ন নিয়ে আসি আমরা এই জায়গাটি থেকে সিভিল ম্যাটারের বিষয়টি থেকে আমরা আলোচনা করতে চাই। কে আছেন আমাদের সাথে যুক্ত? আমি একটা নতুন প্রোডাকশন হাউস খুলেছি, স্পেসিফিক্যালি ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি। তো এটা আমি এলএলসি করি হচ্ছে এই অক্টোবরে, মানে এই অক্টোবর আজকে থেকে আমার এলএলসি শুরু হয়, বাট এখন পর্যন্ত আমি আমার ইআইএন নাম্বার গুলো পাই নাই। এবং আমার কোশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমি কোনো ইনকাম হয়নি এই প্রোডাকশন হাউস থেকে, যেহেতু আমি আজকে রেজিস্টার্ড হলাম। তো আমাকে কি এই ডিসেম্বরের আগে এই ডিসেম্বরের মধ্যেই কি আমার ট্যাক্স ফাইল করতে হবে, মানে এই যে 2018 গেল এর বিষয়ে আমি এর উপরে? আপনার বিশেষ করে এলএলসি তে যদি আপনার একটা সিঙ্গেল মেম্বার এলএলসি হয়, দেন সিঙ্গেল মেম্বার এলএলসি তে এটা মোস্ট প্রবাবলি এটা আপনাকে রিপোর্ট করতে হবে আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে 1040 স্কেজুল সি তে অ্যাজ এ সিঙ্গেল মেম্বার হিসেবে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো ইনকাম না থাকে সেক্ষেত্রে আপনার হয়তো বা এটা আপনি স্টিল বেটারটা হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে স্টিল আপনি আপনার ট্যাক্স রিটার্নে আপনি এটা রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করে আপনি যে এই রেজিস্ট্রেশনের জন্য যে পয়সাটা আপনি খরচ করেছেন এই পয়সাটার এক্সপেন্সটা আপনি ডিডাকশন নিতে পারেন আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে, একটা আলাদা স্কেজুল সি করে সেখানে আপনি আপনার এলএলসির নাম, এলএলসির ট্যাক্সারি নাম্বার দিয়ে আপনি আপনি যে আপনার $235 দিয়ে আপনি যে ইয়েটা করেছেন আপনার রেজিস্ট্রেশনটি করেছেন, অ্যাটলিস্ট এই অ্যামাউন্টটা আপনি আপনার একটা খরচ, এই খরচটা দিয়ে আপনি ট্যাক্স ফাইলের রিপোর্টটা করেন। অনেক ক্ষেত্রে আপনার যদি ইনকাম নাও থাকে স্টিল কন্টিনিউ যদি আপনার ট্যাক্স রিটার্নে থাকে বা রিপোর্ট করেন, তখন ফিউচারে গিয়ে যদি প্রশ্ন আসে তখন আপনি বলতে পারবেন যে না আমার কোনো ইনকাম ছিল না। কিন্তু আপনি কমপ্লিটলি যদি কোথাও রিপোর্ট না করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার এই কনফিউশনটা থাকতে পারে আইআরএস এর যে আপনার আদৌ কি ইনকাম আছে বা আপনি হয়তো রিপোর্ট করেননি। তো আমি মনে করি যে আপনার এই এলএলসি এর ইনফরমেশনটা দিয়ে রিপোর্ট করে ফাইলটা করা বেটার আর কি। মানে ত্রুটি যুক্ত কোশ্চেন ছিল যে সেটা হচ্ছে আমি আরেকটা জায়গায় কাজ করি, ওইখানেও আমি 1099 কাজ করি, সো আমার ওই জায়গায় যে ট্যাক্স ফাইলটা করছি সেক্ষেত্রে আপনি এলএলসির নামে যে স্কেজুল সি টা ফাইল করবেন ওই স্কেজুল সি তে আপনার ওই 1099 ইনকামটা আপনি অ্যাড করতে পারেন। আর যদি মনে করে যে না আপনার ওরা ওদের 1099টা আপনার পার্সোনাল সোশ্যাল সিকিউরিটির নামে ওরা রিপোর্ট করেছে, সেক্ষেত্রে আপনি একটা সেপারেট স্কেজুল সি করবেন। আরেকজন আছেন আমাদের সাথে, ইয়াকুব ভাই নিয়ে নিন। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে? কে আছেন টেলিভিশনে? অসংখ্য ধন্যবাদ। এখন প্রশ্ন করে ফেলুন। আসলে আমার আম্মা নতুন এসছে বুঝছেন তো, এক মাস হচ্ছে, নেক্সট ট্যাক্স ফাইলের সময় এটা কি আমাদের সাথে জয়েন্ট করলে বেটার হবে নাকি সিঙ্গেল? ওনার এজ হচ্ছে 52। আচ্ছা, ওনার কি কোনো ইনকাম করছেন, কাজ করছেন? না না, উনি কোনো কাজ করতেছে না, এবং শারীরিকভাবেও অনেকটা অসুস্থ আর কি। আচ্ছা,
আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে। আপনার যেহেতু উনি প্রথমবারের মতো যদি আপনার এখানে আসেন, জাস্ট এক মাস আসছেন, ওনাকে এখানে আপনার আপনার ডিপেন্ডেন্ট হিসেবে ক্লেম করার জন্য ওনাকে অ্যাটলিস্ট এখানে 6 মান্থ থাকতে হবে। সেটি হচ্ছে উনি যদি জুনের মধ্যে এখানে ইন করতেন তাহলে মোর দ্যান 6 মান্থ উনি এখানে থাকতেন এবং সেক্ষেত্রে আপনি ওনাকে ক্লেম করতে পারতেন। সো আপনি যদি ফার্স্ট টাইম যেহেতু আসছেন ওনাকে আপনি এবছর ক্লেম করতে পারবেন না, আপনি নেক্সট ইয়ারে যখন ট্যাক্স ফাইল করবেন 2019-এ, কারণ এই টাইমটা কাউন্ট হচ্ছে আপনি যেহেতু উনি লাস্ট মান্থে সেপ্টেম্বরে আসছেন, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। আবার অনেকে মনে করেন যে না আমি ট্যাক্স ফাইল একটু লেট করে করলাম তাহলে তো আমার 6 মাস হয়ে যাচ্ছে, জি, কিন্তু এটা না, ব্যাপারটা হচ্ছে যে আপনার 2018-এ উনি কত মাস আপনার কাছে ছিলেন এই টাইমটা হচ্ছে এইভাবে কাউন্ট হবে। তো যেহেতু উনি আপনার তিন মাস বা চার মাস এখানে আছেন, তো এটা আপনি এবছর দেখাতে পারবেন না, আপু নেক্সট ইয়ার দেখাতে পারবেন। অনেক ধন্যবাদ। মানে 6 মাস থাকতে হবে ডিপেন্ডেন্ট দেখা, যে ট্যাক্স ইয়ার ওই ট্যাক্স ইয়ারের মধ্যে 6 মাস, মোর দ্যান 6 মান্থ। আর দর্শকদের এই তথ্যটি জানা হয়ে গেল। আরেকজন আছেন, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুপুরপা জি, হ্যাঁ, আপনাকে তো আমার খুব ভালো লাগে, আপনার প্রশ্ন আমার খুব ভালো লাগে। আজকে আমার একটা প্রশ্ন ছিল, নামটা বলে নিতে হবে আপা একটু? আমার নাম রত্না, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা রত্না আপা বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটি হচ্ছে বাড়ি সংক্রান্ত। হুম হুম, মানে বাড়ি কিনতে হলে কি কি কাগজপত্র রয়েছে, কত টাকা ব্যাংকে থাকতে হবে, বাংলাদেশ থেকে টাকা এনে কি ব্যাংকে দেখানো যাবে কিনা। আচ্ছা, অনেক গুরুত্ব রত্না আপা প্রশ্ন, কয়টার উত্তর দেব বলেন? না, আমি একটাই প্রশ্ন কিন্তু আমি বিভিন্ন ভাবে বলতেছি। আচ্ছা আচ্ছা, বলছি আর কি, আসলে সত্যি বলতে কি বাড়ি কেনার ক্ষেত্রে কি নিয়ম ফলো করতে হবে আমাদের? আচ্ছা, বাড়ি কেনার ক্ষেত্রে, হ্যাঁ বাড়ি কেনার, আচ্ছা আমি চেষ্টা করি, জানতে চাচ্ছেন, জি জি, আপনার তো ওভারঅল প্রশ্ন, আমি আপনাকে একটু যতটুকু সম্ভব চেষ্টা করি। সেটা হচ্ছে আপনি বাড়ি কিনতে চাচ্ছেন, উইচ ইজ এ গুড থিং, আপনার বাড়ি কেনার জন্য বিশেষ করে আমাদের, জি অবশ্যই, জি আপনার আমি একটু শেয়ার করি। সেটি হচ্ছে যেহেতু আমার, আমি যেহেতু সিপিএ, এট দ্য সেম টাইম আমি আপনার আমি রিয়েল এস্টেটে অনেকদিন থেকে এটার সাথে ইনভলভ, বা সো এটা আমি শেয়ার করতে পারবো একটু আপনার সাথে। সেটি হচ্ছে যে বাড়ি কেনার জন্য আপনার কয়েকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে যে আপনার, আপনি যদি যেহেতু লোন করে করবেন, আপনি যদি ফুল ক্যাশ দিয়ে কেনেন সেক্ষেত্রে ডিফারেন্ট জিনিস, বাট হোপফুলি আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটি হচ্ছে যে আপনার লোনের জন্য। তো আপনার লোন করতে গেলে, বিশেষ করে আমি লোন অফিসার না, বাট আমি যতটুকু জানি আপনাকে একটা জিনিস, সেটি হচ্ছে যে আপনার ইনকাম থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ক্রেডিট ভালো থাকতে হবে, তৃতীয়ত হচ্ছে আপনার ডাউন পেমেন্ট বা আপনার যে ক্লোজিংয়ের যে মানি লাগে সেই তিনটে জিনিস থাকতে হবে। এই মানিটা আপনার, আপনি বাংলাদেশের থেকে আপনি যদি নিয়ে আসেন সেক্ষেত্রে সমস্যা মোস্ট প্রবলি নাই, বাট আপনাকে স্টিল কোনো মর্গেজ ব্রোকারের সাথে আপনাকে বসতে হবে, বসে যে আপনার এই যে লোনের যে কোয়ালিফিকেশনটা এটা তারাই আপনাকে বেটার ইনফরমেশন দিতে পারবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনাকে যখন এই মানিটা সিজনিংয়ের ব্যাপার আছে, আপনি ইনকামটা একটা সার্টেন, এটা ডিপেন্ড করে আপনি আসলে কত টাকা বাড়ি কিনছেন, কত টাকা লোন নেবেন, এটার জন্য কোয়ালিফিকেশান যেটা, বাট মোস্ট প্রবলি আপনি যদি একটা লোন অফিসার, মর্গেজ ব্রোকারের সাথে বসে এই জিনিসগুলো শেয়ার করেন তখন আপনার জিনিসগুলো দেখে তারা আপনাকে একটা রেকমেন্ডেশন করতে পারবেন যে কী ধরনের ইনকাম, কী ধরনের অ্যাসেট বা কী ধরনের ক্রেডিট হলে আপনার জন্য আপনি কোয়ালিফাইড কোয়ালিফাইড। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছিলেন, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যদি অর্থ নিয়ে আসেন এটা কি ব্যাংকে রাখা বাধ্যতামূলক কিনা, যে মানে কিছু মাস কি দেখাতে হবে কিনা? ওয়েল, আপনার সিজনিং এর ব্যাপার যেটা, সেটি হচ্ছে যে আপনার ব্যাংকে মোস্টলি মর্গেজ ডিপেন্ড করে, বিভিন্ন ধরনের মর্গেজ প্রোগ্রাম আছে, বাট মোস্ট অফ দ্য মর্গেজ প্রোগ্রামে যেটি চায় সেটি হচ্ছে যে আপনার ফান্ড একটা সার্টেন নাম্বার অফ মান্থস আপনার ব্যাংকে থাকতে হবে। এখন আপনি কালকে ক্লোজিং, আপনি আজকে যদি আপনি মনে করেন 50,000 সব ক্যাশ আপনি আজকে জমা দিয়ে কালকে যান, তখন ওরা আপনাকে লোনের জন্য তো ওদের যে কোয়ালিফিকেশনগুলো, আপনার মানিটা একটি সার্টেন অ্যামাউন্ট আপনার আপনার ব্যাংকে থাকতে হবে। তো বাংলাদেশ থেকে আমরা জানি যে লিগাল ওয়েতে আপনার বা ব্যাংকের থ্রু দিয়ে বা ব্যাংক ট্রান্সফার, এই ধরনের সার্টেন কিছু কিছু এরিয়া ছাড়া আপনার কোনো টাকা আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন না এখানে। তো অনলি অপশন সেটি হচ্ছে যে আপনার স্টিল যেটা অপেন, সেটি হচ্ছে যে আপনার, আপনি বাংলাদেশে গেলেন, বাংলাদেশে গিয়ে আপনি ক্যাশ ক্যারি করে নিয়ে আসলেন। তো সেক্ষেত্রে আমরা লাস্ট টাইমে শেয়ার করেছিলাম যে অ্যাটলিস্ট আপনার যদি এই প্রুফটা থাকার জন্য, আদারওয়াইজ এখানে আপনি যদি অনেক ক্যাশ এনে ব্যাংকে জমা দেন তখন এখানে আবার IRS এর প্রশ্ন থাকতে পারে যে তুমি এত ক্যাশ কোথেকে আসছে, তো সেক্ষেত্রে
ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বাংলাদেশ থেকে যখন আপনি মনে করেন একটা প্রপার্টি সেল করলেন, ওই ডকুমেন্টসগুলো আপনি রেখে দিবেন যেটা আপনার সোর্সটা কোথেকে আসলো, দেন হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যখন আসবেন তখন আপনার পাসপোর্টে আপনি 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 এটা এন্ডোর্স করলেন যে আপনি কত টাকা আপনি ক্যারি করতে যাচ্ছেন, ব্যাংকের থেকে নিয়ে আসছেন কত টাকা। সেকেন্ড থিং হচ্ছে আপনি যখন এখানে ইউএস কাস্টমসে এসে যখন আপনি রিপোর্ট করবেন তখন আপনি রিপোর্ট করেন যে আমি $10,000 নিয়ে এসেছি। সো এই যে দুইটা বা তিনটা আপনার যে সোর্স বা আপনার বা আপনার যে ডকুমেন্টসগুলো আপনি ক্যারি করে দেন, আপনি টাকাটা যখন ব্যাংকে জমা দিবেন তখন যদি আপনার আইআরএস এর প্রশ্ন আসে তখন কিন্তু আপনি অ্যাট লিস্ট অ্যানসার করতে পারবেন যে আমার উত্তর দিতে পারবেন যে সোর্সটা কোথা থেকে কিভাবে আসছে। ইয়াকুব খান, অনুষ্ঠান শেষ করতে হবে, সব শেষ 30 সেকেন্ডসে যদি স্প্যাম কল নিয়ে যদি একটু বলেন। শিওর, অবশ্যই সচেতন হওয়ার জন্য খুব সংক্ষেপে। শিওর, ধন্যবাদ আপনার ভিউয়ার যারা আছেন, আপনাদের আমরা আবারও শেয়ার করি, বারবার শেয়ার করি, সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের আইআরএস নামের যে কলগুলো আপনাদের কাছে আসে বা আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের পরিচিত যদি থাকে সবাই আপনারা শেয়ার করবেন। এই যে কলগুলি, এই কলগুলো হচ্ছে আপনার আপনার এটা একটা স্ক্যাম, এটা বেসিক্যালি এটা আপনাকে ফাঁদে পেলে আপনার কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য এটা করে। এর জন্য আপনাকে হয়তো ফোন করে বলবে যে আপনি ফোন রাখতে পারবেন না, আপনাকে কোনো সিবিএস বা কোথাও গিয়ে আপনাকে মানি কার্ড কিনে আপনাকে এই পিন নাম্বারটা দিতে হবে। তো এগুলো হচ্ছে মোস্টলি আইআরএস নর্মালি এই ধরনের কোনো আপনার ইস্যু ক্রিয়েট করে না বা এই ধরনের থ্রেট দেয় না যে আপনাকে ডিপোর্ট করে দিবে বা অ্যারেস্ট করবে বা আপনার বাচ্চাকে স্কুল থেকে পিক আপ করে নিয়ে যাবে। তো এটা আমরা সতর্কতা, আর যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার যে ট্যাক্স প্রিপেয়ার আছে তার সাথে যোগাযোগ করলে অসংখ্য ধন্যবাদ ইয়াকুব খান। সেই সাথে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আগামীকাল একই সময়ে দেখা হবে।